আমি সবসময় বরাবর একটা কথা বিশ্বাস করি, আল্লাহ আমাদের জন্য যা লিখবেন, যা করবেন, সেটাই আমাদের জন্য মঙ্গল হবে। আমরা বান্দা হিসেবে শুধু তার মুখপানেই থাকতে পারি, তার কাছে চাইতে পারি। তিনিই আমাদের সব কিছু ভালো মন্দ যে কোনো দিক নির্দেশনাই করে দেন, এবং তার কথাই মতোই যদি মানে গাছের পাতা, পাখি সব কিছু তার কথা মতোই নড়ে চড়ে এবং সব কিছু তার কথা মতোই হয়, তাহলে সব কিছু তার নির্দেশ মতোই হচ্ছে। আজকের ব্লগটা শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটাতে স্বাগত জানাচ্ছি। তো এই তো সব সময় আমি বলি যে যা কিছু হবেন সেটা আল্লাহ আমাদের ভালোর জন্যই লিখেছেন। তো কী হবে সেটা অবশ্যই বলবো, আর কী বললাম, কেন বললাম সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো হয়তো অনেকে শুনলে অবাক হবেন, জীবনের প্রথম আজকে আমি লইট্টা মাছ কাটছি, আর এই লইট্টা মাছ কিন্তু অনেকটা নরম। এর আগে আপনাদের ভাইয়া কখনো আমার বাসায় লইট্টা মাছ নিয়ে আসেনি। তার কারণ হচ্ছে লইট্টা মাছটা দেখতে একটু কেমন লাগে, এই কারণে আমি আসলে কখনো বাসায় লইট্টা মাছটা নিয়ে আসাইনি। তবে ইদানিং সবাই এই রেসিপিটা করে অনেক বেশি পপুলারিটি অর্জন করছে। আসলে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কক্সবাজারে সেই স্বাদটা নিতেই আমি লইট্টা মাছটা আনতে বলেছিলাম, আর তারপরে নিয়ে আসছে। আর এটা ভালো করে কেটে ধুয়ে বেশ অনেকক্ষণ ধুতে হয়েছে। আমি অত বেশি ধোয়াটা দেখালাম না, কারণ ধুলে তো অনেকটা সময় লাগবে, 10-20 মিনিট। তো ততক্ষণ আপনারা নিশ্চয়ই বোর হয়ে যাবেন। তো অল্প কিছুক্ষণ ধোয়া ধুয়ে দেখিয়ে দেন, এটার মধ্যে আমি একটু মশলা মাখালাম। তো অনেক দিন ধরে যেহেতু ইচ্ছা করছিল আমি লইট্টা ফ্রাই খাবো, এটা আসলে আমার কথাই আপনাদের ভাইয়া নিয়ে আসছেন বলেছিলাম জন্য চোখের সামনে ভালো পেয়েছি নিয়ে আসছে, কিন্তু শেষে যা হলো সেটা আমি পরেই বলবো। তো আমি লইট্টা মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে এরপর হলুদ, লবণ, মরিচ, এগুলো, আদা, রসুন বাটা, এছাড়াও লেবুর রস থেকে শুরু করে সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আসলে আজকে রেসিপি শেয়ার করছি না, রেসিপি না হয় আরও একদিন শেয়ার করবো। তো এখানে অনেকগুলো লইট্টা মাছ, তো আমি অর্ধেকটা এখন ফ্রাই করে নিব আর অর্ধেকটা রাতে, তো এই জন্য আমি বক্সে করেই রেখে দিব। আর আজকে আমাকে একটু তাড়াতাড়ি রান্না শেষ করে বের হতে হবে, তাই খুব শর্টকাট রান্না করে আমি বের হয়ে যাব। কোথায় যাব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই লইট্টা মাছটা আমি ভালো করে মেখে নিলাম, আর হাত যেহেতু কেটে গেছে তাই হাত দিয়ে মাখাতে পারছি না, মনে একটা অশান্তি কাজ করছে, কারণ আমি সবসময় হাত দিয়ে মাখাতেই বেশি কমফোর্টেবল ফিল করি। তো এখন আমি চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম, আর ভাবলাম যে থাক এটা আমি পরেই ভাজবো, এখন আমি একটু কাবাব ভেজে নিই, কারণ খেয়ে দিয়ে আমাকে বের হতে হবে। তো কাবাব ভেজে খেয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। তো বেশ বৃষ্টি, ভেবেছিলাম হয়তো যেতেই পারবো না, কিন্তু আল্লাহর বুঝতে বললাম আল্লাহ যাবো, আমি আল্লাহ যাচ্ছি করে আমার আল্লাহ যাবো, আল্লাহর জন্য ভেবে রাখেন, সেটার উপরে তো আসলে কোনো হাত নেই। তো আলহামদুলিল্লাহ চলছিল, বৃষ্টি হলে ওই সময় বৃষ্টিটা খানিকটা সময় কমে গিয়েছিল। তা আমি আর অল্পা বেরিয়ে পড়লাম, আমি তো অল টাইমে অ্যাক্টিভ, যাওয়াই হবে না, কিন্তু আমি হচ্ছে অল টাইমে অ্যাক্টিভ, জীবনে প্রথম কাজটাই যদি বাধা আসে আমি তো সেই সময় চেষ্টা করি, আমি তো সেই বাধাটাকে উপেক্ষা করবো, এটা নরমাল শুরু করতে। আর এই তো আমি একটু আমার ভিডিও করে নিচ্ছি, আমার মুখটা অনেক বেশি ফুলে গিয়েছিল, আর এই জন্যই কিন্তু আমি বেশ অনেকদিন ধরে তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আর অল্পা খুব চটজলদি খেয়ে গোসল করে আমরা বের হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি, আসলে যেখানে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সিএনজি মামা অনেক গল্প করতেছিল, সে কথাগুলো আমি মিউট করে রেখেছিলাম। আমাদের বসুন্ধরা তো একটুতে বৃষ্টিতেই অনেকটা পানি হয়ে যায়, কিন্তু পানি হলেও এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ ভালো লাগছে, মনে হচ্ছিল একটু সিএনজিরে দাঁড় করে আমি ভিজি। বাট আসলে আমরা তো যাচ্ছি এক জায়গায়, তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব। তো এই তো চলে আসছি, দেখতেই পাচ্ছেন ডিএমসি স্কলার। হ্যাঁ, আজকে আমার মেয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো এই জন্যই ভাবলাম যে না আজকে যাওয়া উচিত। অর্পা একবার বলেছিল যে মা না যাই, একবারে ক্লাসে যাব। তো আমি বললাম যে না, যে কোনো জিনিস যখন আমরা শুরু করব সেই শুরুটা যেন প্রপার ওয়েতে হয়। তো এই তো আমি অর্পা চলে আসছি, এখনও তেমন কেউ আসেনি, 4টা থেকে শুরু হবে। তো বৃষ্টির কারণে আসলে একটু দেরি হয়ে যাচ্ছিলো সবার আসতে আসতে, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোভাবেই অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে। সবাই সবার বাচ্চা কাচ্চাকে নিয়ে এসছে, এমনও বাচ্চা আছে যে বাবা মা দুজনে এসেছে। আসলে এটা তো একটা বিশেষ ক্ষণ, বিশেষ মুহূর্ত, প্রত্যেকটা 12টা বছর স্কুল কলেজ পার করে একটা বাচ্চা যখন তার দিক নির্দেশন অনুযায়ী বা তার
পছন্দের কোনো প্রফেশনে ঢুকতে চায়, বললেই তো সেটা ঢোকা যায় না, সেখানেও একটা যুদ্ধ চলে। তবে আমি সবসময় বিলিভ করি যে আল্লাহ না চাইলে তো কখনোই হবে না, কিন্তু আল্লাহ তো বলেওছেন যে তুমি চেষ্টা করো, তারপরে আমি আছি সাথে। ভালো মন্দ যাই হোক না কেন, কিন্তু আমাদের বাবা মা হিসেবে মেয়ের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া আমি মনে করেছি এটাই ঠিক হবে। তো অনেক বড় নামি দামি অনেক ভালো ভালো কলেজ কোচিং থাকা সত্ত্বেও আমার মেয়ে ডিএমসি স্কলার ভর্তি হয়েছে, এবং এটা সম্পূর্ণ ওর ইচ্ছাতে আমি ভর্তি করেছি। যেহেতু পড়াশোনা ও করবে, তাই ওর ইচ্ছাতেই আমার ভর্তি করা হয়েছে। এখানে ওদের সব ভাইয়ারা চলে আসছে যারা ক্লাস নেবে, সবাই অলমোস্ট ঢাকা মেডিকেলের। তো এই তো সবাই সবার কথা বললো, সবার জার্নি শেয়ার করলো, দেন আমাদের সাথে খাবার দাবার দিয়ে দিল, তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে গেল। আগামীকাল থেকে আমার মেয়ের নতুন আর একটা অধ্যায় শুরু হবে। আপনারা সবাই দোয়া করবেন ও যেন ওর বেস্টটা দিতে পারে, এবং আল্লাহ যা কপাল লিখেছেন তাই হবে। আমি সবসময় আমার কপালকে বিশ্বাস করি, এবং এও বিশ্বাস করি যে আল্লাহ যা লিখেন যা করেন সেটা আমাদের ভালোর জন্যই হয়। বাবা মা হিসেবে ওর চাওয়া পাওয়াটাকে পূর্ণ করা আমাদের দায়িত্ব, এবং আমার সন্তানের ভালো মন্দ আল্লাহ যখন ও পৃথিবীতে এসেছে তখনই নির্ধারণ করে দিয়েছে। তো এটার উপর আসলে কোনো কথা থাকবে না। আপনাদের সবার কাছে দোয়া চাই, ও মেডিকেল ভর্তি পরীক্ষার এই যুদ্ধটা, আমি যুদ্ধই বলবো, যুদ্ধটাতে অংশগ্রহণ করবে। আপনাদের সবার দোয়া এবং সাপোর্ট আপনারা অবশ্যই করবেন। আপনাদের দোয়া, যার দোয়া আল্লাহ কবুল করুক না কেন, আমার মেয়ের যেন যে ইচ্ছাটা ওর আছে ওই ইচ্ছাটা যেন আল্লাহ ওর পূরণ করে।